স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস। নওগাঁর আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। নোয়াখালীতে পুকুরে মিলল রিকশা চালকের গলায় গামছা পেঁচানো মরদেহ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজে শুরু হয়েছে সশরীরে ক্লাস। প্রথম দিনে MBBS ও ডেন্টালের প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের পাঠদান শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে অন্যান্য বর্ষের সকল ক্লাস শুরু হবে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন MBBS কোর্সে 1100 এবং BDS কোর্সে 300 শিক্ষার্থী রয়েছেন। কলেজ কর্তৃপক্ষ বলছে তাদের আমরা একসাথে ক্লাস করাচ্ছি না, একটি গ্রুপে 150 জন ক্লাস করছে, আবার আরেক ব্যাচ অন্যদিন ক্লাস করছে, যাতে করে স্বাস্থ্যবিধির বিষয়ে কোনো সমস্যা না হয়। এতে করে সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে। প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের 2 শিফটে 45 মিনিট করে ক্লাস করানো হচ্ছে। একটি করে ক্লাস শেষ হলে কক্ষে 15 মিনিট জীবাণুমুক্ত করা হচ্ছে। সকলের মুখে মাস্ক পরা আছে, সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মেডিকেল কলেজের সকল ভবনের রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। এখন বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছিটানো, হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে নিয়মিত। এদিকে ক্লাস খোলায় দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রথম দিনে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মানতে ছিল কড়াকড়ি। শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রায় শতভাগ। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজশাহীতে অন্যান্য সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট সহ শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করছে। এদিকে দ্বিতীয় দিনের মতো রাজশাহীর অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস করেছে। নগরীর শাহমখদুম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। কলেজের পক্ষ থেকে তাদের উপহারও দেওয়া হয়। প্রতিবেশী ছাত্র তো আমরা সব ছাত্রকে একসাথে ক্লাসে আনতে পারছি না। আমাদের স্থান সংকটের জন্য স্বাস্থ্যবিধি মানার কারণে আমরা প্রত্যেকটা ব্যাচকে 2টি ব্যাচে ভাগ করেছি, এ এবং বি। একদিন এ ব্যাচ ক্লাস করবে, পরের দিন বি ব্যাচ ক্লাস করবে, এবং এটার কারণই হচ্ছে স্বাস্থ্যবিধি মানা, একটু দূরত্ব বজায় রেখে বসা, এটি একটি বিষয়। আর ক্লাস টাইম আমাদের 1 ঘন্টা ছিল, আমরা সেটি কমিয়ে 45 মিনিট করেছি এবং 15 মিনিট গ্যাপ রেখেছি, যাতে 15 মিনিট আমরা রুমটাকে আবার স্যানিটাইজ করতে পারি। এছাড়া মাস্ক পরা, হাতে স্যানিটাইজার দেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে, যেটা একসাথে গ্যাদারিং না করে, এগুলো বিষয়ে আমরা ছাত্রদেরকে বোঝাচ্ছি, বলছি, যাতে করে তারা এগুলো মেনে চলতে পারে এবং ভবিষ্যতে কন্টামিনেশন না হয়। নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তরুণ দম্পতির মরদেহ 22 ঘন্টা পর নদী থেকে উদ্ধার করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরির দল সোমবার সকাল 9টার দিকে ঘটনাস্থল রামচন্দ্রপুর ঘাট থেকে 500 মিটার দূরে দক্ষিণ দিক থেকে ভাসমান অবস্থায় এই দম্পতির মরদেহ উদ্ধার করেন। গত রোববার বেলা 11টায় মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে দম্পতি পারভেজ হোসেন ও তার 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মিনি আক্তার সোমান নিখোঁজ হন। রাত 8টা পর্যন্ত নিখোঁজ দম্পতির সন্ধান না পাওয়ায় রোববার রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে নিখোঁজ তরুণ দম্পতির মরদেহ ভাসতে দেখে ডুবুরি দল উদ্ধার করেন। মহাদেবপুর থানার ওসি আজমউদ্দিন মাহমুদ জানান, নিখোঁজ এই দম্পতির বাড়ি সিরাজগঞ্জ জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায়। গত শনিবার তারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নিখোঁজ দম্পতির আত্মীয় রেজাউল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। বেলা 11টায় আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি আজমউদ্দিন মাহমুদ। মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, স্টেশনে ডুবুরি দল না থাকায় ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রোববার বিকেল 5টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 2 জনের এবং বাকি 4 জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। সোমবার সকাল 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি।
তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর 2 জন, নাটোরের 3 ও নওগাঁর 1 জন রয়েছে। এদের মধ্যে 3 জন পুরুষ ও 3 জন নারী, যাদের মধ্যে 2 জনের বয়স 60 বছরের উপরে। বাকিদের মধ্যে 3 জনের বয়স 41 থেকে 50 বছরের মধ্যে এবং 21 থেকে 30 বছরের মধ্যে রয়েছেন 1 জন। শামী মিয়াজদানি আরও জানান, গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে 9 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 20 জন রোগী। রোববার সকাল 6টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন 129 জন, যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন 12 জন। নোয়াখালীর সদর উপজেলায় মানিক নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা 11টার দিকে উপজেলার 6 নং নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরুরিয়া গ্রামের একটি পুকুর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মানিক উপজেলার নোয়াখালী ইউনিয়নের কবিরপুর গ্রামের হিঞ্জু মেয়াদ ছেলে। সে পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। স্থানীয়রা জানায়, সোমবার সকাল 11টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরুরিয়া গ্রামের কলিম উদ্দিন ব্যাপারী বাড়ি সংলগ্ন পুকুরে গলায় গামছা পেঁচানো মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিদুদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে, পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের অবিসংবাদিত আওয়ামী লীগ নেতা শঙ্কর গোবিন্দ চৌধুরীর 26তম প্রয়াণ বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকাল 7টার দিকে শহরের নিচাবাজারস্থ নিজ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্যসহ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, শঙ্কর গোবিন্দ চৌধুরীর তনয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালিক শেখ, পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পৌর কর্মচারী কল্যাণ পরিষদ, যুবলীগ, ছাত্রলীগ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। পরে সকাল 8:30টার দিকে সদর উপজেলার ছাতনি মহাশ্মশানে প্রয়াত নেতার বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, 1995 সালের এই দিনে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা গভর্নর, সাবেক সংসদ সদস্য, সাবেক পৌর চেয়ারম্যান, স্বাধীনতা পদকপ্রাপ্ত অবিসংবাদিত নেতা শঙ্কর গোবিন্দ চৌধুরী পরলোক গমন করেন। সিরাজগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 100 বোতল ফেন্সিডিল সহ ফরিদুল ইসলাম নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 12। রবিবার সকালে সদর থানার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজা এলাকা হতে তাকে আটক করা হয়। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব 12 মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজা এলাকায় ঢাকা রাজশাহী মহাসড়কের গোল চত্বরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 100 বোতল ফেন্সিডিল সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল এবং নগদ 600 টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ গড্ডিমারি এলাকার মোহাম্মদ আকিমুদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।